যে সকল দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে থাকেন আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞাসা করে থাকে ছাগল যখন গাভিন হবে গাভিন অবস্থায় ছাগলকে আলাদাভাবে কি কি খাবার দেওয়া প্রয়োজন এবং কি কি মেডিসিন দেওয়া প্রয়োজন গাভিন ছাগলকে যদি আলাদাভাবে কোনো খাবার খাওয়ানো হয় তাহলে সেই খাবারগুলো কিভাবে তৈরি করতে হবে যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যে সকল দর্শক বন্ধু আমার এই চ্যানেলে নতুন এসেছেন যদি আপনারা গোট ফার্মিং সম্বন্ধীয় বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যখন কোনো এক ব্যক্তি ছাগল পালন শুরু করে পাঁচটি ছাগল নিয়ে শুরু করুক অথবা দশটি ছাগল নিয়ে শুরু করুক ছাগল পালন শুরু করার পর যখন তার ছাগল গাভিন হয় গাভিন ছাগলটিকে নিয়ে তার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে গাভিন ছাগলকে কি ধরনের খাবার খাওয়ালে ছাগলটি সুস্থ থাকবে কি ধরনের ওষুধ খাওয়ালে ছাগলটি সুস্থ থাকবে এবং আপনারা মনে রাখবেন ছাগলের সুস্থ এবং অসুস্থ সম্পূর্ণ নির্ভর করে ছাগলের খাবারের উপর যদি আপনারা সঠিক খাবার ছাগলকে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল ঘন ঘন অসুস্থ হবে ঘন ঘন চিকিৎসা করতে হবে এইভাবে আপনাদের ফার্মে খরচা অনেক বেশি হয়ে যায় ছাগল গাভিন থাকা অবস্থায় ছাগলকে সবুজ খাবারের পরিমাণ বেশি করে দিতে হবে যেমন বিভিন্ন ধরনের গাছের পাতা এছাড়াও কাঁচা ঘাস সঙ্গে ছাগলকে বিভিন্ন ধরনের ডালের ভুসি খাওয়াতে হবে যেমন মুগ ডালের ভুসি মুসুরি ডালের ভুসি এবং ছোলার ভুসি সঙ্গে ছাগলকে গমের ভুসি খাওয়াতে হবে যখন আপনারা ছাগলকে ভুসি জাতীয় কোনো খাবার খাওয়াবেন ভুসি খাবার দেওয়ার সময় মনে রাখবেন শুকনো খাবার যেন দেওয়া না হয় পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো মিনারেল মিক্সচার মিশ্রণ করে ছাগলকে খাওয়াতে হবে ছাগল গাভিন থাকা অবস্থায় ছাগল যেন সব সময় হাঁটাচলা করতে পারে এর জন্য নিয়মিত ছাগলকে মাঠে চড়াতে হবে এবং ছাগল যেন লড়াই করতে না পারে তার জন্য গাভিন ছাগলগুলোকে আপনারা আলাদাভাবে বেঁধে রাখবেন ছাগল যেন অসুস্থ না হয় ছাগল যেন দুর্বল না হয় তার জন্য নিয়মিত ছাগলকে ভিটামিন ওষুধ খাওয়াতে হবে যেমন ভাইটুম এইচ ইন্টাভিটা এনএস অথবা ভিটা এইচ এই তিনটি ভিটামিন ওষুধের মধ্যে যে কোনো একটি ভিটামিন ওষুধ আপনারা ছাগলকে খাওয়াতে পারেন ছাগল গাভিন থাকা অবস্থায় বেশিরভাগ ছাগলের দেখা যায় নার্ভের সমস্যা ছাগলের যেন নার্ভের সমস্যা না হয় এর জন্য নিয়মিত ছাগলকে নার্ভের ভিটামিন ওষুধ খাওয়াতে হবে যেমন নিউরোকাইন্ড পেট প্লাস এই লিকুইড ওষুধটি আপনারা নিয়মিত ছাগলকে খাওয়াতে পারেন যদি আপনারা এই ওষুধটি নিয়মিত ছাগলকে খাওয়ান তাহলে ছাগলের নার্ভের সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়াও ছাগলকে নিয়মিত কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করানোর পর লিভার টনিক এবং ভিটামিন ওষুধ ছাগলকে খাওয়ানো বাধ্যতামূলক আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত খাবার এবং মেডিসিন নিয়ে আলোচনা করলাম এই খাবারগুলি এবং এই মেডিসিনগুলি যদি আপনারা ছাগলকে খাওয়াতে না পারেন তাহলে আপনার ছাগলের কি অসুবিধা হতে পারে ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চা দুর্বল হবে এবং মা ছাগলের দুধ কম হবে যখনই একটি বাচ্চা ছাগল মায়ের দুধ সঠিক পরিমাণে খেতে পারবে না তখন কিন্তু ছাগলটি দুর্বল হয়ে পড়বে মনে রাখবেন গাভিন থাকা অবস্থায় যদি আপনারা ছাগলের পরিচর্যা ঠিকভাবে করতে পারেন গাভিন ছাগলকে খাবার ঠিকভাবে খাওয়াতে পারেন ওষুধ ঠিকভাবে খাওয়াতে পারেন তাহলে বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধের পরিমাণ কম হবে না এবং বাচ্চা দুর্বল হবে না আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করলাম সমস্ত মেডিসিনের নাম আমি লিস্ট করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে আপনারা নোট করে রাখতে পারেন যদি আপনারা এই মেডিসিনগুলো সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করার সময় আপনাদের সুবিধে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ